তিন দেশে 15 দিনের সরকারি সফরের প্রথম পর্যায়ে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4:45 টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে 4 দিনের সফরে তিনি সেখানে গেছেন। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। 26 এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এদিন জাপানের সঙ্গে 8টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সরকারি সফরের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন।